সরকারে বলেন তো যখন স্ত্রীর কথা শুনে তিনি আল্লাহর ইবাদত ছেড়ে দেয় স্ত্রীকে রাখার জন্য শরীয়ত বাইরে চলে যায় স্ত্রী নাখোশ হয়ে যাবে কখনো কখনো স্ত্রীও স্বামী ইবাদত করে আল্লাহর ইবাদত বাদ দিয়ে স্বামী যা কথা শুনে স্বামী বলছে আমার দোস্তদের সামনে বসে গল্প করবা এখন দোস্তদের সামনে বসে গল্প করতেছে কারণ স্বামী ইবাদত করতেছে সে আল্লাহর ইবাদত সে করে নাই বোঝা গেল ইবাদত হচ্ছে এমন জিনিস যা অন্তরের মধ্যে লেগে যায় বেশি ভালোবাসে যেটা আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে আল্লাহর চেয়ে বেশি যার জন্য বিনের হয় সে তার ইবাদত করে দুনিয়ার যে জিনিস হোক না কেন সেটা সবচেয়ে নিকৃষ্ট জিনিস হতে পারে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হতে পারে অবৃত্তির দাস কেন বলে অবৃত্তি বুঝেন কিনা মনে যা চায় তা হাওয়া মনে যা চায় তা দাস কেমনে হয় এইভাবে দাস হয় যে মানুষ এর পিছনে লেগে থাকে ভালোবাসে এবং এটার পিছনে যত বিনয় প্রকাশ করে কেউ তো সাকিরের ইবাদত করে সাকির ইবাদত বুঝেন কি কিরকম সাকির ইবাদত হচ্ছে এটা আল্লাহ কি বললো রসুল কি বললো কোনো কথা নয় আমি আমার চাকরি বসাইতে চেষ্টা করতেছি এখন হালাল হারাম কোয়াটা করার আমার সময় নাই সে ব্যক্তি কিসের ইবাদত করতেছে সাকিরের ইবাদত করতেছে বুঝছেন তো আল্লাহ তাআলা তার নবীদেরকে ওই সময় পাঠাইছে যখন মানুষ আল্লাহ কাছে অন্যকে বেশি ভালোবাসছে আল্লাহ কাছে অন্যের কাছে নিজের আবেদন নিবেদন পেশ করছে বেশি দুনিয়ার বুকে প্রথম শিরিক হয়েছে কখন জানেন দুনিয়ার বুকে প্রথম শিরিক হয়েছে নূহ আলাইহিসসালামের সময় তখন সে কাউম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন পাঁচজন আল্লাহর ওলি ছিল কয়জন পাঁচজন আল্লাহর ওলি ছিল এই যে নাম আল্লাহ কোরআন উল্লেখ করেছেন সূরা নূহের মধ্যে একজন হচ্ছে ওয়াদ্দার সূরা ইয়াবুস ইয়াউ নাসার এই পাঁচজন আল্লাহর ওলি ছিল وقالوا لا تذرن ودا ولا سواعا ولا يئوس ويعوق ونسرا পাঁচজন আল্লাহর ওলি ছিল তো ওলির সাথে কি সম্পর্ক একটু বুঝাই বলি কেমনে আমাদের বুঝতে দেখেন অলিদের ব্যাপারটা ভালো খুব আল্লাহ ইবাদত করতো মানুষও দেখতো নিশ্চয় ভালো মানুষ কোনো সন্দেহ নাই বাংলাদেশে এরকম মরিয়াম আছে কিনা বলে তো ছিল না শাহজালাল অথবা শাহ ভালো মানুষ ছিল আমরা খারাপ বলতে চাচ্ছি না তাকে ভালো মানুষই ছিল কিন্তু সমস্যা হচ্ছে অনুসারীরা কি করে শুনেন এটা বলতে চাচ্ছি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন বুখারী হাদিসে আসে এরা পাঁচজন অল্প দিনের মধ্যে মরে গেছে মানুষ মরে যায় মরে যাওয়ার পরে তার অনুসারীরা তারা পিছনে চলতো ওরা খুব দুঃখ পাইছে অন্তর মধ্যে দুঃখ পেয়ে একে অপরকে বলতে লাগলো আমরা কি করবো আমাদের দুদূর চলে গেছে আমার মনে দুঃখ শয়তান এসে বললো যে আপনারা বেশি কষ্ট করতে হবে না তো কি করবো আমি ওনাদের একটা ছবি বানাই আপনাদেরকে আপনাদের ঠিক রাখবো ওনাদের দেখিয়ে দেখে আপনারা এবার চলবেন তো মনে হবে ওনাদের কথা আপনাদের কথা স্মরণ করা দরকার প্রতি বছর একটা একবার স্মরণ করবেন প্রতিদিন স্মরণ করবেন স্মরণিকা বুঝছেন না স্মরণিকা তৈরি করবে আপনাদের জন্য বছরে বছরে আপনাদের কথা দেখে দেখে মনে হবে ভালো কথা সরকারের কথা তারা ভালো ভাবে গেছে খাইছে তো বললো সাবধান করে আমাদের সামনে দিও না কারণ আমরা আল্লাহর ইবাদত করতে চাই আমাদের মসজিদের পিছনে দিবা এটা পিছনে দিবা সামনে দিবা কয়েকদিন পরে শয়তান এসে বললো শয়তানের ছবি তুলে পিছনে লাগাই দিল ছবি বানাই কয়েকদিন পরে শয়তান এসে বললো আপনার কত বড় বেয়া হচ্ছে চিন্তা করছেন অলি আল্লাহ পিছনে আপনার সামনে অলি আল্লাহরে পাশা দিয়ে আপনারা আসবেন কত বড় বেয়া হবে আপনারা ও কত তো ঠিক বলছে অলি আল্লাহরে পিছন দিয়ে কেমনে যায় ওই ঘরে পিছনে কেন নামাজ পড়ি হ্যাঁ বুঝছে না কোনো কোনো মাজারে দেখবেন যে কি করে ওই কবরের দিকে ফিরে উঠে দিকে হাঁটে দেখছেন কি হ্যাঁ আমি নিজে দেখছি মদিনাতে একবার পাইছি আমি তো বসতে ধরবো যে চাকরি করতে হবে সময় দোসরা সরাসরি কবর সঙ্গে সামনে চাকরি করতে হবে ওখানে দাঁড়িয়ে তো কেউ সিঁড়ি করে কিনা ভুল করে কিনা তো দেখো একদিন দেখলাম এক পাকিস্তানে পিছনের দিকে হাঁটতেছে পিছনের দিকে হাঁটতেছে কেন রসুলের দিকে যদি কোনো পিস দেওয়া হয় বুঝে না এই ধরনের পিছনের দিকে হাঁটতেছে তো আমিও দুষ্টমি মনে আছে যুবক বয়স তো তো বললাম যে এই পিছনে তো পিছনের দিকে তাকিয়ে গেছে তাকে তো আমি শেষ তোমার যে কালি সব শেষ হয়ে গেছে আমার উদ্দেশ্য ছিল তারা ধরে ঘুরে গেছে না যে উদ্দেশ্য ধরে সে বাকি হয়ে যায় এখন সে টেবে গেছে আমার উপরে তুমি ধরে সম্পদ আর করে দিয়া উদ্দুতে তুমি তো সব আমার ভাগ করে দিছ আমার সরকার নাকুর ঢুকিয়া আমার রসুল আমার উপর নাকুর হয়ে গেছে বুঝে তো কারণ পিছন দিয়ে ঢুকছে এই জন্য আমি তো পিছন দিয়ে পড়ে যাবো তো সে পিছন দিয়ে ফিরে গেছে পিছন ধরা করে বলে পিছিয়ে গেছে পিছন দিয়ে পড়ে যাওয়ার ভয় আছে এই জন্য তো নূর আসার
করতে এরা কিছুদিন পিছনে রাখছে ছবিটা এখন যখন শয়তান এসে এত আসে বলল ও বিয়া তোমরা কখন বিয়ালো ওলি আল্লাহকে পাশা দিয়া তোমরা এখন নামাজ পড়তেছো ও সামনে রাখো এবার এরা এসে সামনে রাখছে পরবর্তী জেনারেশন আসে বলছে সামনে কেন রাখছে নিশ্চয় এদের আবাদত করতো এরা আল্লাহ বলেছিল এখন তাদেরকে কি করতেছে সেইটা করা আরম্ভ করে দিয়েছে জগতের বুকে প্রথম শিরিক হয়েছে নূহ আলাইহিসসালামের কাউমতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা উল্লেখ করেছেন ওয়াকালু লা তাযারুন্না ওয়াদাম ওয়ালা সুআন ওয়ালা ইয়াকুস ওয়া ইয়াউক ওয়া নাসরাসা কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন এটা হাদিসে রাসূল বলে দিয়েছেন যে এরা প্রথম শিরিক করেছে নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিয়েছেন 950 বছর কয় বছর দাওয়াত দিয়ে আমরা আছে গোলে দেখে তাদের সংখ্যা হয়েছে 80 জন কয়জন 80 জন নিজের পরিবারের 3 জন বউটুই মারা নাই 80 জন নুয়েসর বউটুই মারা নাই বুঝতে গেল যে হেদায়েত আল্লাহর হাতে কারো স্ত্রী হলেও হেদায়েত পাওয়া যায় না আর কারো স্বামী হলেও হেদায়েত পায় নাই আসিয়া বিনতে মুজাহির ফেরাউনের স্ত্রী স্বামী হেদায়েত পেতে পারে নাই নূহ আলাইহিসসালাম তিনি এত বড় আল্লাহর নবী তিনি তার স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই নূহ আলাইহিসসালাম এত বড় আল্লাহর নবী তিনি তার স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই বুঝা গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী তার চেয়ে বড় নবী রাসূল আর কেউ আসবে না তিনি তার চাচাকে হেদায়েতের পথে নিতে পারেন নাই তার চাচা বেঘরে মারা গেছে জাহান্নামের কি হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরাতি তার সবচেয়ে শাস্তি কম হবে তার সবচেয়ে কম শাস্তি হবে সেটা কি তার পায়ে আগুনের একটা জুতা লাগানো হবে যে আগুনের জুতা জ্বলতে জ্বলতে দেমা পর্যন্ত উপরে থাকবে এটা হচ্ছে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে কিন্তু এটা কোনোদিন কা বন্ধ হবে না কারণ সে কাফের ছিল মুশরিকের কোনোদিন আজাব কোনোদিন বন্ধ হয় না নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিয়েছেন কিন্তু 80 জন মাত্র ইমান আছে আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওয়াসনাই ফুলকা বিআয়ুনা ওয়া হুয়া আকিলা হে নবী নৌকা তৈরি করো আমার নির্দেশ মোতাবেক আমি যেভাবে দেখাই সেভাবে নৌকা তৈরি করো তিনি নৌকা তৈরি করলেন নৌকায় উঠালেন এবং তাদের দিয়ে তিনি এখন যেখানে মেসোপটেমিয়া সভ্যতা বলে ইরাকের সেই পাহাড়ে ওই পাহাড়ের নাম জুদি পাহাড় আল্লাহ কোরআন উল্লেখ করেছে ওয়াস্তাও আলা জুদি কোরআনে জুদি পাহাড় যেখানে রয়েছে এখানে গেছে তখন দুনিয়া সব ডুবে গিয়ে ডুবে গেছে আল্লাহ তাআলা উপর থেকে পানি দিয়েছে নিচে থেকে পানি দিয়া সব কিছু ডুবে দিয়েছে নূহ আলাইহিসসালাম পানি কমার পরে নামছেন নামার পরে তার 3 সন্তান ছাড়া কারো আর পৃথিবীতে কোনো সন্তান হয় নাই ও 80 জনের কারো সন্তান হয় নাই শুধু নূহ আলাইহিসসালামের 3 সন্তান পৃথিবীব্যাপী এখনো আছে আমরা কার সন্তান নূহের সন্তান নূহের সন্তান কোনো না কোনো ভাবে 3 সন্তানের মধ্যে এক সন্তান হচ্ছে ইরাফেস যারা সাদা চামড়া সাদা চামড়া ইউরোপিয়ানরা আর এক গোষ্ঠী হচ্ছে কালো হচ্ছে হাম ইউ আফ্রিকানরা আর আমরা হচ্ছে মাঝামাঝি সেমিটি আমরা হচ্ছে সাম বর্ণের অর্থাৎ বর্ণটা আমাদের কালো না সাদা না আমাদের তো হচ্ছে সে সাম সাম এর নহে বংশধর আমরা বেশিরভাগ এ বেশি কালো যারা বুঝতে হবে ওদের মধ্যে কোনো না কোনো ভাবে আমাদের বংশধর থেকে আসছে অর্থাৎ তারা কোনো আত্মীয়তা করেছে সেই হিসাবে আসছে এটা হচ্ছে পৃথিবীতে বর্তমান মানুষের অবস্থা আপনি কি চিন্তা করেছেন আল্লাহ তাআলা জগৎবাসীকে কি জন্য ডুবে দিলেন শিরকের কারণে জগৎবাসীকে ডুবেই মারছেন শিরকের কারণে জগৎবাসীকে আল্লাহ তাআলা যুগে যুগে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন এই শিরকের কারণে ধ্বংস করেছে কাউমে আদ আদ কত বড় কাউম জানেন আদ অনেক লম্বা ছিল আল্লাহ কোরআন এখানে বলতেছেন যে জগতে তাদের মতো শক্তিশালী কাউকে আমি সৃষ্টি করি নাই এই তো আদ আপনার কোন আদিকালের কথা আদিকাল বলে না আদিকাল আসলে আদ থেকে আসছে আদ থেকে আদিকাল বলে বুঝছেন আদ আদ থেকে কারণ আমাদের দেশে আদের বংশধররা আসছে রম্বা রম্বা মোটা মোটা যারা আদের বংশধর ওদেরকে আলাদা
ধ্বংস করে দিয়েছে একটাই কারণ, শিরকের কারণে আল্লাহ তাদেরকে পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছে। তারপর আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাম হুর কওমে সালেহকে পাঠিয়েছেন, সালেহ আলাইহিস সালাম কওমকে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কোনো কারণ নাই, শিরকের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তারপর আসছে কওমে শাইব, তাদেরকে আল্লাহ শিরকের কারণে ধ্বংস করে দিয়েছেন। তারপর ফেরাউনের কওম, তাদের ফেরাউন কওম, তার কওমকে আল্লাহ শিরকের কারণে ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে যারাই শিরক করেছে আল্লাহ শিরকের ব্যাপারে কোন সামান্যতম ছাড় দেন নাই, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। শিরক হয় আল্লাহর ইবাদত যেমন হয়, আল্লাহ আল্লাহ সত্তাতে হয়, আল্লাহর নাম গুণে হয়, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কর্মের মধ্যে হয়, এই তো শিরকটা ভয়াবহ জিনিস। শিরক আমাদেরকে জানতে হবে কিভাবে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রথম নির্দেশ দিয়েছেন একমাত্র তার ইবাদত করতে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম, হে মানুষ ইবাদত করো একমাত্র আল্লাহ, যা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের সৃষ্টি করেছে কে? আল্লাহ। সুতরাং ইবাদত করবো না আল্লাহ, কারণ তার ব্যতীত কারো ইবাদত করবো না, তার সাথে ব্যতীত কারো সাথে অন্তরের সম্পর্ক তৈরি করবো না, তার সাথে ব্যতীত কারো কাছে আমি বিনয় প্রকাশ করবো না, বিনয় হবো একমাত্র আল্লাহর কাছে, আমার মহব্বত ভালোবাসা থাকবে আল্লাহর কাছে। এখন তো বলতে পারো আমি তো ছেলেদের ভালোবাসি, বউরে ভালোবাসি, এই ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে। কেন ভালোবাসি? আমার বউ আমাকে ইবাদত করতে সহযোগিতা করে, আমার স্বামী আমাকে ইবাদত করতে সহযোগিতা করে, আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে দ্বীনের জন্য চলে, এর জন্য ভালোবাসাটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেন ভালোবাসি? তিনি আমাদের হেদায়েতের পথ দেখিয়েছেন। ভালোবাসা প্রকার আছে, আল্লাহর জন্য বলে এটা আমার ইবাদত হয়ে যায়, যে আল্লাহর ইবাদত করা হচ্ছে। আল্লাহ ছাড়া দুনিয়ায় কিছুর জন্য হলে আল্লাহর সাথে অন্য কিছুকে ভালোবাসতে শিখবে। এখন আল্লাহর কথা শুনবেন না বউর কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন না স্বামীর কথা শুনবেন, এটা নির্ধারণ করবে আপনি কাকে বেশি ভালোবাসে। এটার উপরে মানুষ বেশি যা ভালোবাসে তার কথা শুনে চলে, কোনো সন্দেহ নাই। অথবা দুনিয়া পাওয়ার মুভে মানুষ যাকে বেশি ভালোবাসে তার কথা শুনে চলে, আছে না? এটা দুনিয়া পাওয়ার মুভে করে না, আমি আসছে যখন এটা একটু আসে দুনিয়া পাওয়া বলে যে যাকে ভালোবাসে তার অনুসরণ করে চলে। অনেক ভাই আছে, অনেক ইয়াং জেনারেশন আছে, ওই ওরা মেয়েদের পিছনে হানাহানি করে আছে, ওরা কি করে ওই তার ওই মেয়ে কি বলছে এটার জন্য সে বলে দিতে রাজি আছে। আবার দেখবেন অনেক মেয়ে আছে ওই ছেলে কি বলছে এটার জন্য সে আত্মহত্যা করে বলে যাচ্ছে। বুঝা গেল আল্লাহ সে বেশি ভালোবাসছে কাকে? ওই শয়তান নারী পুরুষ একে অপরকে আল্লাহ সে বেশি ভালোবাসছে। এই জন্য এখানে শিরকের জায়গা চলে আসে। লূত আলাইহিসসালামের কওম, কিন্তু পুরুষে পুরুষে নারীতে নারীতে বিয়ে হলে কি হবে আমাকে বলেন তো, পৃথিবী কয়দিন টিকবে? নাউজুবিল্লাহ। আমি একবার দেখলাম ফেসবুকে, তো আপনারা দেখেন ফেসবুকে অনেকে এখন চালায়, ফেসবুকে একজন বলতেছে যে আগামী জেনারেশন কি হবে তারা জেন্ডার জেন্ডার বিষয়ে থাকবে, অর্থাৎ ট্রান্সজেন্ডার হয়ে যাবে, অর্থাৎ নারী পুরুষ সমতা বিধান করবে। তখন একজনের সুন্দর করে লিখছে, ওই বেটা তুই যে বলছিস আগামী জেনারেশন, এখন যদি নারী নারী ছেলে ছেলে বিয়ে হয় আগামী জেনারেশন পিছন দিয়ে হওয়া লাগবে তাহলে বিজ্ঞান মানে এত বড় কমিশন কথা তুই কেমনি বলবি? জেনারেশন থাকছে না, তারপর ধ্বংস হয়ে গেল তাদের এই সরকারের কারণে। বুঝলেন কিনা? ইউরোপে আমেরিকাতে অর্থাৎ কাফের দেশগুলোতে এখন সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করছে এই এই নিকৃষ্টতম কাজটা, ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে নিকৃষ্টতম কাজ ভয়াবহ আকার ধারণ করছে। এই জন্য তাদের দেশে গ্রামে পর গ্রাম পর সন্ত মানুষ নাই, তার এই দেশ থেকে নিয়ে যায়, নিয়ে ওখানে বসতে স্থাপন করায়, নাগরিকত্ব দেয়, কয়েকদিন পরে এই দেশে এগুলি আবার কি করে ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে হয়ে আবার ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ পৃথিবী যদি ধ্বংস করতে হয় তাহলে এই কাউকে লুটের কাজের মাধ্যমে ধ্বংস আগে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই কাউকে লুটের উপরে কঠিন শাস্তি দিয়েছেন। তারা কি করেছে? তারা শিরিক করেছে। কিভাবে? প্রবৃত্তি অনুসরণ করেছে। এই ছেলে ছেলে মেয়ে মেয়ে উপগত হওয়ার যে কাজটি যেটাকে হোমোসেক্সুয়ালিটি বলে, এইটা যখন উপনীত হয়েছে আল্লাহ তাআলা গজব এত মারাত্মক আকার ধারণ করেছে, আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়েছে, তাদের জমি থেকে উঠিয়ে দিয়েছেন, তাদের উপরে লাফানো বর্ষণ করেছেন, সেই জায়গাতে মাছও হয় না। আপনারা জানেন মৃত সাগরে একটা মাছ ছেড়ে দেন কিছু করবেন বলে আল্লাহ গজব, এখন পর্যন্ত আল্লাহ গজব।
কোথায় সেটা জানেন জর্দান এবং ইসরায়েলের মাঝখানে এই সাগরে যদি কোন একটা মাছ ছাড়ে একটা মাছ ছাড়ে নিশ্চিত নদী বলে যাবে অনেকে বলে যে এটা তো কিছু না এটা একটা রাসায়নিক ক্রিয়ার কারণে বলে যাচ্ছে আরে বেটা রাসায়নিক ক্রিয়া কে দিল এটা অন্য নদী তো হয় না কেন অন্য সাগর হয় না কেন তোমার এই সাগর কেন হচ্ছে কারণ আল্লাহ তাআলা গজব এখানে নাজিল হয়েছে এই জন্য মাছ এখানে অবস্থান করতে পারে না আল্লাহ ঘটনা তো মাছ কারণ নাজিল হয়েছে এখন বলতে পারে এটা কোন ধরনের শিরিক বলেন তো এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ শিরিক কারণ তারা মন যা চায় তা করেছে যে কেউ মন যা চায় তা করবে ওইটা সে আমল করে ওইটা কারণ শিরকের ভিতরে রয়েছে এইটা হচ্ছে এক ধরনের শিরিক রয়েছে বুঝতে পারছেন কথা না সম্মানিত মুসলিয়ারি কেরাম সম্মানিত উপস্থিতি যা বলছিলাম শিরিক হচ্ছে এমন এমন জিনিস যেটা আল্লাহ কোরআনে কারিম প্রথম নিষেধ করেছে প্রথম আদেশ হচ্ছে এবাদত করা একমাত্র আল্লাহ প্রথম নিষেধ কোনটা فلا تجعلوا لله اندادا وانتم تعلمون দেখেন আপনি প্রথম থেকে শুরু আসেন এক নাম নিষেধ হবে না প্রথম নিষেধ হচ্ছে এটা এই কোরআন পড়ে দেখেন আপনারা যারা আলেম আছে তারা দেখেন এটা আলেম আছে জিজ্ঞাসা করেন প্রথম নিষেধ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করো না প্রথম আদেশ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করো আর প্রথম নিষেধ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করো না কারণ আল্লাহর সাথে শরীক করলে তার কাছে আর কোনো কিছু পাওয়ার মধ্যে কিছু নাই আল্লাহর গজবের মধ্যে চিরস্থায়ী গজবের মধ্যে পড়ে গেছে তার জন্য কোনো সুপারিশ হবে না তার জন্য কেউ এগিয়ে আসবে না সাহায্যকারী থাকবে না চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে কোরআনে কারিম আল্লাহ তাআলা এটা বারবার বলেছেন ওয়া ইউশরিক বিল্লাহি ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাহ যে কেউ আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন ওয়া মাওয়াহু না তার ঠিকানা হচ্ছে জাহান্নাম কোনোদিন বের হতে পারবে না এই যে শিরিক হচ্ছে সবচেয়ে ভয়াবহ গুণ এখন বলেন ভয়াবহ গুণ থেকে বের হওয়ার পথ কি নাই আছে জীবন দশায় কবর করে ফিরে আসতে হবে আল্লাহ আমি আর এই কাজ শিরিক করব না আল্লাহ আমি এই গুনাহ করব না এই ব্যক্তি যে ব্যক্তি এই কাজটা করতে পারে সেই ব্যক্তি কবর থেকে ফিরে আসে আবার আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা তাকে তার জান্নাতে স্থান করে দিবেন কিন্তু শিরিক করে মরে গেছে কোনো দিন জান্নাত দেখতে পাবে না যে ব্যক্তি শিরিক করে মরে যাবে জান্নাতে যেতে পারবে না আপনারা এজন্য সবসময় শিরিক জানতে হবে কেন শিরিক জানবে কারণ শিরিক যদি কোনো কারণে শিরিক করে মরে যায় তো সে শিরিক করে মরে গেছে এত শিরিকটা বেশি করে জানতে হবে আমার একটা বই আছে ছোট বললেন ছোট একটা বই আছে কোরআনে আকিদা চারটি মৌলিক পরিভাষা ওয়াহিদি আরবি বের করেছে আপনাদের আছে ওয়াহিদি আরবি বের করেছে আকিদা চারটি মৌলিক পরিভাষা এটা শিরকের আলোচনা করেছি পড়লেন আমি আপনি বুঝে দিচ্ছি কিভাবে শিরিক হয় আল্লাহর সাথে কাউকে শরীক করলে শিরিক হয় এটা হলো বড় কথা আল্লাহর সাথে কাউকে অংশীদার করলে শিরিক হয় আল্লাহর সাথে কাউকে অংশীদার কিভাবে করেন শুনেন জগতের আল্লাহ ছাড়া আর কোনো পরিচালক আছে আর কোনো পরিচালক আছে আর কেউ কি আপনি কি বলেন যে আমাকে মৃত্যু কে দেয় আল্লাহ জীবন কে দেয় আল্লাহ সন্তান কে দেয় আল্লাহ যেই ব্যক্তি খাজার দরবারে কি বলবো খাজারে তোর দরবারে কেউ উপিরে না খালি হাতে কার কাছে উঠছে বলুন তো খাজার কাছে এটা বড় শিরিক ইমান আলো হয়ে গেছে সন্তান পাইলেও তার লাভ নাই বুঝছেন কথা সমস্যা বুঝছেন তো কত বড় সমস্যা হয়েছে সে খাজারে আল্লাহর সাথে তুলনা করে হচ্ছে এক টাকা নিয়ে গেছে এই জন্য এটা তার বড় শিরিক হয়ে গেছে ঠিক কেউ যদি রিজিক চায় আল্লাহ সহ কোনো কারণ আছে কিভাবে রিজিক চায় কি করে অমুকের দরবারে টাকা দেয় দিয়ে বলে দরবারে দরবার বলতে কোনো কিছু ইসলামে নাই দরবার এক জায়গা আল্লাহর দরবার তারপরে এইটা রসুল আসাম যতদিন জীবিত ছিলেন রসুলের দরবার এরপরে এখন যে সমস্ত দরবার গুলো হয়েছে অমুক প্রসি অমুক প্রসি অমুক অমুক হ্যাঁ স্কিলেস হ্যাঁ হ্যাঁ চর্ম হ্যাঁ কারাকারে নাই এরকম আছে না তো ঔষধ শিরা ওইগুলি এই দরবার আল্লাহ কোনো অনুমোদন করেন নাই এগুলি শয়তানের দরবার ছাড়া কিছুই নয় ওগুলিতে কোনদিন যাওয়া যাবে না ইমানদার এগুলি দরবার যাবে না কার দরবার ধরা দিবে আল্লাহ দরবার ধরা দিবে কারণ আল্লাহ 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 নবীরা তারা আল্লাহর কাছে ধরা দিয়েছেন যখন ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করেছে আগুন কেউ তো আছে আপনার জানেন তো তখন তিনি কে আকাশে ধরা দিয়েছেন আল্লাহর কাছে তা আকাশে অনেকে আসছে আমরা কি হেল্প করবো আমরা কি এটা করবো আমরা এটা করবো না আমার বড় আছেন আল্লাহ তাকে রক্ষা করেছেন কিনা কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম
আমরা বলেছি যে আল্লাহ বলছে আমরা বলেছি আমরা কেন মনে করেন তো বহু বছর উই রয়াল উই যারা বহু বছর ব্যবহার করেন বড় যিনি তিনি বহু বছর ব্যবহার করেন এই যে ভাষণ দিয়ে যায় আমরা ঘোষণা করছি উনি একজন কেন বলে মর্যাদাপূর্ণ শব্দ ব্যবহার করে আল্লাহ তার কোরআনে কারিম একজন বললে আমি বলছি আর বহু বললে তিনি একাই কিন্তু 101 লক্ষ 1 কোটি মানুষের চেয়েও বেশি তার ক্ষমতা এটা বোঝানোর জন্য তিনি কোরআনে কারিমে বহু বছর ব্যবহার করেছেন এটা শিখতে হবে অনেকে না জানার কারণে বলে কোরআনে কারিমে আল্লাহ বহু বছর ব্যবহার করছেন আপনি 1 বছর অনুবাদ করছেন 2 বছর অনুবাদ করছেন কেন আরে আল্লাহ বলছে বহু বছর আমি 1 বছর ধরে তো কোরআনে বিক্রি সাধন করা হলো বুঝলেন না ইন্না আতাইনা কাল কাসর আতুবি ইন্না আতাইনা কাল কাসর আতুবি আমি না আমরা আমরা আপনাকে আমরা আপনাকে কাউসার দান করেছি এই কাউসার জান্নাতে বিরাট প্রশ্ন সবাই পানি এই কাউসার থেকে আসবে আসরের মাঠে সেখান থেকে লাইন দেওয়া হবে আমার নবী হচ্ছে কাউসারের মালিক এই বিশাল যিনি দিচ্ছেন আল্লাহ তালা আমার নবীকে এই যে আল্লাহ তালা বোর দিয়ে বলছেন ইন্না আতাইনা কাউসার আমরা আপনাকে কাউসার প্রদান করেছি আল্লাহ সাথে শরীর কারা করে একটু শুনে নেন যাই না একটু শুনে নেন শুনে ভালো লাগবে শরীর যেন না হয় বুঝবেন আল্লাহ সাথে শরীর কারা করে আল্লাহকে যারা শরীর মর্যাদা দিতে জানি আল্লাহ সম্পর্কে শিখেনি মার বলে দোয়া করেছে মার বলছি না যাইনি মার বলছি তো আল্লাহ না হলে কিন্তু জানতে হবে মার বলছি তো আল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনে যা বলছে তা জানতে হবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসি সত্যিকারের মার হতে দাবি সত্যিকারের মার সেখান থেকে আসে এর বাইরে যারা দরবার খুলে বসেছে আল্লাহর পরিচয় দেয় নাই নিজেরা আল্লাহ সেজে বসে গেছে অনেক আলহামদুলিল্লাহ তারা আল্লাহর দিশ আল্লাহ শিরিকের শিরিকের আখ্যা খুলে বসেছে অনেকে তার জানতে হবে কিভাবে শিরিক হয় এটা আপনাকে বুঝাই বলছি আল্লাহ তারা বলছে কোরআনে কারিম আল্লাহ তারা বলছে আসমান এবং জমিন সব আল্লাহর কাছে খুবই ক্ষুদ্র আসমান কি দেখছেন কেউ আসমানে কেউ যায় নাই এত বড় আসমান কেউ দেখে নাই জমিন গুরু এর মাঝখানে আমরা জমিনে আছি আর মাঝখানে অনেক কত গ্রহ কত আছে এগুলি সব আল্লাহ হাতের মধ্যে মাত্র 7টা বেহার মত হবে কয়টা হবে 7টা মুদ্রা আল্লাহ আজিম আল্লাহ কাবির বড় তিনি আল্লাহকে যারা সঠিক মর্যাদা দিতে জানেনি আল্লাহকে চিনতে পারেনি যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান সেই ব্যক্তি মুশরিক সমস্ত জমিন আল্লাহ মুষ্টির ভিতরে থাকবে সমস্ত আসমান আল্লাহর ডান হাতে থাকবে আল্লাহ ডান হাতে থাকবে আল্লাহ আয়াত বলছেন ইয়াওমা ফিস সামা কাতাই সিজিলিল কুতুব যেদিন আমরা একটা পর একটা কাগজ ধরে রাখে আমরা হাতের উপরে আসমানগুলিকে ঘিরে ধরে রাখবো রেখে তিনি কি বলবেন আলাল মালিক আইলা মুলুক দুনিয়া আমি রাজা দুনিয়া রাজারা কোথায় এই হচ্ছে আব্দুল আলমী কত বড় তিনি কত বড় তিনি আসমান জমিন আর বর্তমান আমরা সবচেয়ে বড় তুমি কুরসি কুরসির ভিতরে 7টা মুদ্রার মতো কুরসি হচ্ছে আরশের মধ্যে ফেলে রাখা ছোট্ট একটা ভূমি আরশির মতো সে কুরসির সামনে আরশ
কারণ
বাজারে
ছেলে মরে গেল এই কথা শুনে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাকি কিসে বসে মোরা কামা বসে নাউজুবিল্লাহ মোরা কামাকে শয়তানের কাজ হবে মোরা কামাকে শরীয়ত দিয়ে মোরা কামা সেটা কি সেটা হচ্ছে আল তাআবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইলাম তাকু তারা ফাইলাকা আল্লাহ এমন এমন ভাবে বলে যে তুমি আমাকে দেখছেন কিন্তু তোমাকে দেখছো না হলে কিন্তু তোমাকে দেখছে এই বিষয় করা এটা নাম হচ্ছে মোরা কামা এটা নাম এরা মোরা কামা বানাচ্ছে সব বন্ধ করে বসে থাকা দেখেন করে কিছু দেখা না মিথ্যা কথা বলে শয়তান তাকে ভুল দেখায় শয়তান তাকে খারাপ জিনিস দেখায় ওই জন্য একটু বসে থাকে চুপ করে চুপ করে একটু বসে থাকে আল্লাহ আল্লাহ সুবিধে দেন নাই রসুল্লাহ সাল্লাম কোনদিন সেটা করেন নাই নবুয়ত পাওয়ার আগের জিনিস দিয়ে দলিল দেওয়া যায় না নবুয়তের আগে আল্লাহ নির্দেশে রসুল্লাহ সাল্লাম খায় তিনি কোথায় বসছেন হেরা পর্বতের গোয়ে বসছেন নবুয়তের পরে এটা দলিল হবে না কারণ নবুয়তের পরে একদিনের জন্য রসুল হেরা পর্বতে যাইয়া বসে থাকেন নাই নবুয়তের আগে যেটা ছিল আল্লাহ নির্দেশে তিনি গিয়েছেন সেখানে আল্লাহ নিশ্চয় তিনি গিয়েছেন নবুয়তের পরে এরা সব বন্ধ করে কি দেখছে নবুয়ত হবে নাই আউযুবিল্লাহ তবে তাহলে ছিল বুঝেছো জিকির করার জন্য পদ্ধতি আবিষ্কার করে কি আবিষ্কার করে লা ইলাহা
মানে এমন ভাবে আপনি ধাক্কা দিতে হবে ধাক্কা শুনে আপনার জন্য কি হয়ে যায় হ্যাঁ পাখিরা করে না পেশা পেশা জোরে করে কেউ স্পর নেই আর পাখিরা করার পাপ তো কাজ হয়ে যায় এগুলি হচ্ছে শয়তানের কাশানি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দেননি যে জিনিস রসুল শিক্ষা দেননি কে আমার পর্যন্ত দিন হয় বিশ্বাসের বিজ্ঞান দাবি করে এরা এমন আকিদা দিবে আপনাকে আপনি জীবনও শুনে নাই এমন করো কি অমুক গুজরে বলছে তুমি আমার কাছে গ্রহণযোগ্য আমার বাবা আমাকে দেখছে তুমি মানুষ করে আওয়াজ করতেছে আমার নাম ভয় দেওয়া ভয় দেবেন ডাঙ্গে অবস্থে আমি তো আওয়াজ করে কিছু কি হল পান করতে আওয়াজ করে কিছু না ও ডাঙ্গে তো অবস্থে এই শিশু সরকারের কাছে আর কিছুই না কারণ যদি এরকম করতে রসুল একদিন করতে যায় তাহলে কোনো থাকা মানে আমাদের তো ভারী হয়ে যাওয়া করে করতে পারছে না যে ব্যক্তি এবাদত বানাইছে এই জিকির বানাইছে সে তো রসুলের বুকে চলে গেছে কারণ জিকির কে দিবে রাসূল আল্লাহ পক্ষ থেকে জানিয়ে দিবেন এখন সে যে বানাইছে এটা কি করবেন এরা আরেকটা কাজ করে বেদাত বানায় কারা সুবিরা বেদাত বানায় আপনি দেখবেন ওদের কাছে যত দিবস নতুন দিবস আবিষ্কার হয় কি দিবস হ্যাঁ শবে বরাত শবে মেরাজ শবে মনে করে যে গাদির একটা জিনিস আছে গাদির অর্থাৎ শিয়ারা মনে করে একটা জায়গা আছে গাদির অর্থ পুকুর কারণ বেশিরভাগ মনে রাখবেন শতকরা 90% সুফি হচ্ছে দেখবেন যে তাদের সর্বশেষ কারখানায় মিশে আলীর সাথে মিশে হিন্দুস্তানের রাস্তা কারণ হিন্দুস্তানের বড় বড় ওই সাধক গুলি বড় বড় ভিক্ষু গুরু বড় বড় এই সমস্ত হিন্দু এগুলো এরা ওখানে যাইতো যাইয়া বিভিন্ন রকমের কারণ সুবিবাদ হচ্ছে শিয়াবাদের অপর বীজ শিয়াবাদের অপর বীজ দেখবেন যে সুবিরা সবচেয়ে বেশি তারা পালন করতে ইচ্ছা করে কোনটা তারা সবচেয়ে বেশি পালন করে মহরম মাস সবচেয়ে বেশি কামনাকাটি করে তারা কারবালার ঘটনা নিয়ে ওয়াজ করতে পারে ঘন্টা কারবালা দিয়ে ওয়াজ করে আরে কারবালায় যিনি মারা গেছেন তার বাপ তো শহীদ হয়েছে বুঝছেন কারণ
ইমান নাই যে ব্যক্তি ওখানে গিয়ে মাটি নিয়ে আসে মাটি তার গলা লাগাবে বা
কিছু আগামে বলার আগামে শুরু কি আছে নাই বুঝতে পারছেন তো কারণ সে ভালো মন্দ কার কাছে আছে আল্লাহ সরল কার কাছে আছে আল্লাহ সরল কার কাছে ভালো মন্দ জানার জন্য বসে হয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটি এলাকা যেখানে যেখানে এরকম শিবির আখড়া আছে একটা দুইটা নয় ভাই আমি গাজীপুরের একটা ঘটনা বলি গাজীপুরে একটা পুকুর আছে সেই পুকুরে টাকা ধরতে হয় টাকা ধরে এখন যেন আপনি দেখবেন টাকা ধরতেছে দিনটা চব্বিশ ঘন্টা মানুষ রাখতেছে কেন টাকা যদি ফেলে এটা যদি কোনো ডুবে যায় তো তার সিদ্ধি হবে মানে কাজে লাগে টাকা যদি বেশি যায় তার একটা কাজটা হবে না আরো ভালো টাকা দিতে হবে এটা তো হবে না কেন আরো বেশি টাকা দিতে হবে তো বেশি টাকা তো ডুববে এক সময় তো কি করে এরা কাজ কাজ নিয়ে করছে সরকার আছে করে আরো চলে যাবে করে আরো চলে যাবে টাকাটা কই যায় টাকাটা কই যায় ওই যে তারা ব্যবস্থা করছে ওরা উঠে নিয়ে পরের চিটা কাজে লাগায় ওই যে আরেকটা আছে পাগলার পাগলার মাজার পাগলা মসজিদ আছে একটা কোথায় আমাদের সমাজে হাতিয়ার অভাব নাই এর মধ্যে যারা এই নষ্ট করছে বেশিরভাগ হচ্ছে কারা সুফিরা মানুষের বানিয়ে তৈরি করে দিয়েছে এটা হিন্দু ধর্ম থেকে গেছে এটা খ্রিস্টান ধর্ম থেকে আসছে এটা ইহুদি ধর্ম থেকে আসছে বিভিন্ন ধর্ম থেকে একসাথে তারা একটা বানাইছে ককটেল বানাইছে আর আপনি এই ককটেল থেকে ভাবছি সুতরাং কোনদিন সুফিবাদে নিজেকে সম্পৃক্ত করা যাবে না সুফিদের থেকে দূরে থাকতে হবে সুফি আপনার ইমান নিয়ে যাবে সুফিবাদ আপনাকে ক্ষতিগ্রস্ত করবে কবরে যদি কোনো দশটা টাকা জমা থাকবে থাকবে না কবরের কাছে কিছু আশা করলে ইমান থাকবে না আমাদের এই যে নির্বাচন আসতেছে কত বক্তা দেশ কোথায় যাবে হ্যাঁ কোন মাজার জানেন তো হ্যাঁ শাহজালালের মাজার সিলেট মাজারে যাবে নামও না তিনা মাজারে আমি একদিন টিভিতে একজন সাক্ষাৎকার শুনছিলাম তো সাক্ষাৎকার বলতেছে আমি টিনার জন্য টিনার টিনার বলতেছে আমি টিনার টাকে আমি তো এখন দুটো নাম শুনলাম তো উপস্থাপন বলতেছে আপনি তো সাধারণ কথা বলছেন নাম নিলেন না নাম নিলে কয়টা হ্যাঁ কয়টা জানি লোক পড়ে যায় শরীর থেকে বুঝছে তো টিনার টিনার বলতেছে নাম নিতে রাজি আছে মানে কি করবো দুঃখ কোথায় রাখি এখন তারা যাচ্ছে নির্বাচনে পাশ করার জন্য কি কেউ কেন যাবে আচ্ছা যে পাস করে সেও তো যায় যে ফেল করে সেও কিন্তু যায় এরা কিন্তু ওটা মনে করা মনে করে তিনার কারণে সে পাস করে গেছে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি মনে করবে ওখানে গেলে সে পাস করার দায়িত্ব আছে নাই যে ব্যক্তি মনে করবে ওখানে গেলে তার সরকার দায়িত্ব আছে নাই যে ব্যক্তি মনে করবে ওখানে কিছু দেওয়া যাবে তার ইমান কি আছে নাই কেউ আশা করলে কবরওয়ালার কাছে কোন ইমান থাকবে না কবরওয়ালা কাউকে কিছু দিতে পারে না কবরওয়ালা কিছু দিতে পারে না কবরওয়ালা মহা বিপদে আছে কবরওয়ালার জন্য কিছু আমাদের পাঠাইতে হয় আমরা কি পাঠাই দোয়া পাঠাই মাঝে মধ্যে কি করি খাবার টাবার মা গরিবদের দিকে দোয়া করতে বলি মাঝে মধ্যে কি বলি ভাই দয়া করে আমার বাপের জন্য একটু দোয়া করে বলি না মাঝে মধ্যে তার জন্য কেউ হজ করে বা উমরা করে বাপের জন্য এটার জন্য সৌসিলা কবরওয়ালা আপনাকে কিছু দিতে পারবে না কবরওয়ালা যদি আসতে পারতো দুনিয়াতে চলে আসতো কারণ ছোট্ট জায়গা তার হয় না দুনিয়াতে বিশাল বিরাট বহু জায়গা রেখে গেছে বুঝছে দিয়া আমি দেখেছি ওই আমি কোরবান দিতে যাচ্ছি দেখা আছে এই জমি প্রকৃত বাড়ি কবু 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 নামটা আছে নাম লোকটা করোনা মধ্যে মারা গেছে করোনা মরা দেওয়ার আগে সে বলছে আমি সব চেয়ে দেবো আমার একটু শান্তি দেবে উঠতে পারতো কিছু করতে পারতো জীবনও মরতো না কি বলতো ভাই আমি বিশাল রেখে আসছি একটু সময় দাও ওকে কদিন বসবাস করে আসি কারণ তার এখন নিজের দরকার বেশি কবরওয়ালা কারো কোন উপকার করতে পারে না সুফিবাদীরা মনে করে কবরওয়ালা মরার পরে তার ক্ষমতা বেড়ে যায় এই জন্য তারা বলে রসুল মরেন নাই রসুল মরেন
এরপর
ওর বক্তব্য শুনতে পারে না, বেলাতিরা শুনবে, কারণ বেলাতির কাছে সবই ককটেল, সবই মজার জিনিস, যেটা সুন্দর পাই সে দাঁড়ালে সাফি হইতে হলে যদি কেউ শুরু করে সুন্দর করে বুঝে বলতে পারে
আমরা বলে যাচ্ছে অন্যদের হাবিল কুনা হক কথাটা সুন্দর করে বুঝিয়ে বলতে হয় কিন্তু সুর করে বেড়াতে বেড়াতে কাজ কারণ আমরা দেখি না রসুলের দরবে সাহাবীদের দরবে তাবেঈদের দরবে ইমামদের দরবে সাফি যাদেরকে বলে আমরা সাফা পড়া তার নদীর সুর করে কি করা হবে কোরআন সুন্দর করে পড়বেন হাদিসটা সুন্দর করে পড়বেন এবং সুন্দর করে বুঝিয়ে দিবেন এটা অবশ্যই কাজে লাগবে এবং সেটাকে যদি কোনো আকর্ষণীয় ভঙ্গিতে বলতে পারেন অবশ্যই ভালো আকর্ষণীয় ভঙ্গিতে আপনি দেখবেন সুরেশ যে স্বরে বলে এই স্বরে আমি তো বলতে পারি না সুরেশ যদি তার কোন জায়গা বলতে আগাম করে এত সুন্দর করে বলে এইরকম সুর হলে ঠিক আছে কিন্তু গানের সুর ওই প্রাণের সুর তখন কিন্তু আকৃষ্ট করার সুর যদি বোঝা গেল ঠিক একপাশ থেকে দূরে আছে ভালো হবে আমি আপনাকে অর্থ দিয়েছে তাদেরকে বিয়ে করার জন্য সুযোগ করে দেন তাদেরকে এটার দামে সব পাবেন তারা যত ব্যাকআপ করবে তার আপনি পেয়ে যাবেন তাদের স্ত্রীরা যত ব্যাকআপ করবে আপনি পেয়ে যাবেন কারণ ভালো কাজ করছেন কিন্তু এটা বাধ্য করতে পারবেন না কারণ বাবারা ছেলেদেরকে টাকা দিতে বাধ্য না বাবারা ছেলেদেরকে টাকা দিতে বাধ্য না মনে রাখবেন একটা কথা আপনি দয়া করে তাদের কাছে ঘুরে ঘুরে মিশে দিতে পারলে ভালো আপনি দিতে না পারেন নিজে কষ্ট করে কিছু করে ব্যাকআপ থাকবে না কিছু করে বিয়ে শাড়ি করার চেষ্টা করুন অবশ্যই ভালো হবে আর এমন জায়গায় বিয়ে করতে যাবেন যারা বেশি মাহার চায় না আপনি ওই ওই জায়গায় যাবেন কেন যারা বিশাল মাহার দাবি করে বসে আছে একটা দিনদার মেয়েকে বিয়ে করুন দেখবেন যে সে হয়তো বেশি মহ চাইবে না দিনদার মেয়ে জীবন যাত্রার জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে দিনদার মেয়ে খারাপ মেয়ে হলে আপনাকে বিক্রি করে রাতে বেলা আগে টাকা চলে যাবে এটা আপনি বলতে পারবেন না অনেক সময় আপনার টাকা পয়সা দিয়ে চলে যাবে কারণ আপনি মনে করছেন গায়ের চামড়া দেখে বিয়ে করেছেন আরে গায়ের চামড়া থেকে দিন দেন গুলো অনেক বেশি আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তারপরে বলছেন আমার আমি আমার বাবার সাথে যোগাযোগ রাখি চেষ্টা করি রাখা আমার বাবা যেখানে হোক যেমনই হোক আমার বাবা কেমন এটা আলা বলি তিনি যদি আমার সাথে যোগাযোগ না রাখতে চান তাহলে আমার ভূমিকা কেমন হবে ও করণীয় এটা হবে আপনি অবশ্যই তার সাথে সম্পর্ক রাখবেন কাফের হইল মুশরিক হইল বাবা মা কোনোদিনই পাওয়া যায় না বাবা মাকে দেখতে হবে বাবা মার খরচ পাতি দিতে হবে বাবা মা অসুস্থ হয়ে দেখাশোনা করতে হবে বাবা মার সামনে খারাপ কথা বলা যাবে না সুন্দর করে তাদেরকে হক কথাটা শুনে দিতে হবে না শুনে বলবেন কাফে মুশরিক হয়ে বাবা আপনি তো ভালো সব কি বুঝলাম কিন্তু আপনি মুশরিক হওয়ার কারণে আপনি মরে গেলে আপনার খাঁটি আমি কাজে নিতে পারবো না আপনার জন্য দোয়া করতে পারবো না এমনি বললেন বুড়া কাজে বললেন না যে তার কাছে বলে না ছেড়ে দিন বাবা আপনি সিগারেট ছেড়ে দিন আপনি অন্যায় ছেড়ে দিন সুর ছেড়ে দিন ভুল ছেড়ে দিন এটা সুন্দর করে বুঝিয়ে বললেন কিন্তু না করলেও তাকে দুনিয়া রূপে আল্লাহ বলে দিয়েছেন ওয়াসাহিব হুয়া ফি দুনিয়া মারুফা বাবা মার সাথে দুনিয়া রূপে সর্বোচ্চ ভালো ব্যবস্থা ভালো ব্যবহার করে দিতে হবে এটা হচ্ছে শরীয়তের বিধান দাড়ির গুরুত্ব বেশি না সালাতের গুরুত্ব বেশি কারণ আমাদের সমাজে অনেক লোক দাড়ি রাখে কিন্তু নামাজ পড়ে না গুরুত্বের দিক বিবেচনা করে না দাড়ি রাখা রসুলের সুন্নাত দাড়ি রাখা রসুলের নির্দেশ ওয়াজিব দাড়ি কামানো হারাম সুতরাং দাড়ি রাখতে হবে এটা আলাদা কিন্তু সলাপ যে পড়ে না এটার পুরোটা এটা কোন মুসলিমের না পারেই নাই কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাতে যে ব্যক্তি সলাত ত্যাগ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে এর অর্থ হচ্ছে সলাত ত্যাগকারী ইমানদার নয় সে ব্যক্তি দাড়ি রেখে হ্যাঁ আমাদের বিশ্বকবি এক নাস্তির কি দেখা ওনাটা বিশাল অবাক একটা আছে আছে না আরো এরকম ওই শেক্সপিয়ার বলে ওই বড় বড় যারা ইহুদিদের দেখবেন যে হ্যাঁ কার মার্শ আলো দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে সুন্না মোতাবেক সুন্না জন্য রাখছে কি তাই বড় কথা রসুল আদর্শ মানুষ রাখলে সোয়া হবে কিন্তু ইমান যদি না থাকে সোয়া হবে সবার যদি না পড়ে সোয়া হবে না দাঁড়িয়ে বিভিন্ন না করি কিন্তু আমরা সলাপ করতে বলি যে সলাপ করতে হবে মানে ইমান থাকবে না তার জন্য জানাজা পড়া যাবে না বাবা ছেলে ও মেয়েকে সমান ভাগ করে দিল সম্পত্তি ছেলেকে কম মূল্যে সম্পত্তি মেয়েকে বেশি মূল্যে সম্পত্তি এটা আমার করণীয় বাবা তার জীবন দশায় সম্পদ ভাগ করে দিবে না বাবা তার জীবন দশায় সম্পদ ভাগ করে দিবে না
শরীয়ত এটা অনুমোদন করে না কারণ যে ভোগী হয়ে যাচ্ছে ভোগী হয়ে গেলে পরে কি করবে আস্তে আস্তে বিক্রি করবে কেউ তারা দেখবে না এদের কম বেশি পাইলে এ নিয়ে ঝগড়া হচ্ছে অথচ একটু পর ওদিকে তারা এখনো না মরার পর ওদিকেই হবে মরার পর ওদিকে এখনই শত্রুতা শুরু হয়ে গেছে যে আমার কম দিল মেয়েরে বেশি দিল এখন মেয়েরে বেশি দিচ্ছে যে দুনিয়ার বুকে এখন নীল বেশি দিতে পারে কি নীল প্রয়োজন আছে মেয়ের অভাবই তারা একটু বেশি দিল ছেলে অভাব নেই তারা কম দিল কিছু সম্ভব একবার ভোগী হতে হইলে আমি সব দিয়ে না কিছু এটা যাই আছে নীল বেশি দেওয়া যায় আছে কোন মেয়ের অসুস্থ আছে তাকে দিলেন ছেলেকে দিলে রাইটা যায় আছে কত অভাব আছে আপনার সম্ভব আমি রাখি ইচ্ছে রাখি দিতে পারেন দান করতে পারেন গরিবের দিতে পারেন তো মেয়ের অসুস্থ মেয়ে দিবে না মৃত্যুর পরে যেন সরিয়া মতামে ভাগ হয় কেউ যদি মনে করে মৃত্যুর পরে আমার মেয়েকে তো কম দিয়ে দিচ্ছি বেশি সমান সমান দিচ্ছি সে ব্যক্তি বসে আপনি বাবাকে সুন্দর দেখাশোনা করবেন কোন উল্টা মনে করবেন না কম দিয়ে তাকে বুঝিয়ে বলেন যদি জুলুম করে থাকে আর জুলুম করে নাই আপনার বলে অভাব থাকতে তাকে সেটা আলাদা কথা দিতে একটু বেশি পারার কোনো সমস্যা নেই কিন্তু তাকে বলেন যে দিয়ে না আপনি এভাবে রেখে চলে যান আপনার ভোগ করে চলে যান আমরা যেন ভবিষ্যতে মৃত্যুর পরে আল্লাহ শরিয়া তার ভাগ্য করে এখন আর কেউ সম্পত্তি দিতে গেলে খবর আছে কারণ সরাসরি মৃত্যুর পরে কি হয় তার ওয়ারিস কি ছিল সে ওয়ারিস সার্টিফিকেট দিয়ে বিচার হয় কতটুকু হবে না করে কোন তাকে দিয়ে দিবে না দিতে বাধ্য সুতরাং মেয়েরে দিবে না এই আশা করা দরকার এই ভয় করা দরকার নেই সে কোর্টে গেলে সে কোর্ট ঠিক তাকে কাইটা উঠে দিবে বাড়ির সম্পত্তি দিবে ঘরের সম্পত্তি কাইটা দিবে কোনদিনে তাকে বসিত করবে না সুতরাং আপনি মনে করার কারণে আপনি আল্লাহ চেয়ে বেশি দল হয়ে গেছেন এটা করবেন না আল্লাহ তালার নিয়মের উপর ছেড়ে দেন মৃত্যু শেষ দিক পর্যন্ত সম্পদের অধিকারী হয়ে থাকেন আপনাকে ছেলে একদিন দিবে মেয়ে একদিন দিবে সম্পদ যখন চলে গেছে আপনারে কেউ আর দেখবে না তখন বলবে যে আমার বাবা বোঝা আমার বাবাকে কোথায় পাঠানো দরকার যে বলছে কোনদিনই বোকা মনে লিখবেন না মহাম্মদ প্রেরণা লিখবেন আবার ভুল করে আমাদের বাবার উপর দাদার উপর যাবে আমি শুদ্ধ করবো না শুদ্ধ করে দেবে এখন থেকে পুরা মহাম্মদ লিখবেন বুঝেছে নাম লিখবেন মহাম্মদ করিম মহাম্মদ সলিম কোনো সমস্যা নেই কিন্তু উত্তম হচ্ছে একটা নাম রাখা সে কি মহাম্মদ অথবা শুধু সলিম অথবা শুধু করিম আরবদের দুটিটা নাম দেখতে পাবে না আচ্ছা বলেন তো ওমরের কয়টা নাম একটা আরেকটা হলো ওকর ফারুক আলী কয়টা নাম একটা আলী আর ওয়াকফ করেছে আবু তোরা বুঝলেন তো এরকম ওসমানের কয়টা নাম একটা ওসমান ওয়াকফ হচ্ছে জুনুরাই ওয়াকফ মানে উপাধি থাকতে পারে কিন্তু নাম একটাই হবে নাম দুটিতে হয় না নাম দুটিতে হচ্ছে পাঁচ ভারতীয় বেলা পাঁচ ভারতীয় বেলা এতে কি সমস্যা হয় তো আমার নামটা কত লম্বা এটা একটা বেলা আর উপর মহাম্মদ জাকারি এটা বেলা আমাদের মতো নয় বুঝে আসছে এই জন্য
তিনি সেখানে এসে বলতে লাগেন হাল মিন মুস্তাগফিরিন বাদ করলা, এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে আমাকে ক্ষমা করে দেবো, এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমাকে দেবো, এই বলতে এই জন্য সাহায্য করতে হয় আমার কাছে যে দেবো চাইতে হয়। ওই সময়টা হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ মনে রাখবে। তাহাজ্জুদ সালাত নিয়ম সম্পর্কে জানতে চাই, একবার স্বাভাবিক ভাবে দুই রাকাত করে কয় রাকাত? বাংলাদেশে একজন বলেছে মহিলা ঘরে বন্দী থাকবে কেন, এটা আমার বুঝে আসে না, আল্লাহ আছে ভাবসা মহিলা ঘরে থাকবে এই শরীরে বিয়া, আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আর তোমরা তোমাদের ঘরে থাকো, ওরা তোমার রাসুল তোমার হুজুর জাহিলিয়াতি হুরা, জাহিলি সুবে মত শরীর দেখিয়ে পরি দেখিয়ে পারে না, যারা বের হয় যারা বিনা কারণে বের হয় কিন্তু আমাদের দেশে নারীরা কিছু বের হয় কাপড় খুলে বের হয়, এর অর্থ হচ্ছে কোরআন বিরোধী কথা, সুতরাং কারো বুঝে না আসছে আমাদের যায় আসে না, আমরা কোরআন থেকে বলছি যে অবশ্যই ঢেকে থাকতে ঘরে থাকতে হবে, ঘর থেকে বেরোতে হলে কিভাবে বেরোতে হবে, ঢেকে বেরোতে হবে যাতে করে কেউ তাকে কষ্ট না দিতে পারে। মা খাদিজার জবাব দিছে, মা খাদিজার মতো বের হতে তো আমরা বলতেছি, মা খাদিজার তো প্রয়োজনে বেরোচ্ছে তাই না, মা খাদিজার তো প্রয়োজনে বেরোচ্ছে তাই না, আপনি প্রয়োজন বেরোতে আমরা নিশ্চয় করছি না, কিন্তু মা খাদিজার কি মুখ দেখাই রয়েছে শরীর দেখা যাচ্ছে নাউজ বিলা, এটা কেমন ধারণা আপনি করলেন, কেমন ধারণা করেন আপনার মা সম্পর্কে, আপনার মাকে অভ্যন্তর কথা আপনি কেন নিয়ে যান যে কোনো বার হতে পারে না, সুতরাং আপনার এই উদাহরণ কখনো ঠিক নয়। তিনি ব্যবসায় ছিলেন, ব্যবসা নিয়ে কি ওই ওই দেশে ওই দেশে গেছিলেন, মা খাদিজা ব্যবসায়ী ছিলেন, ব্যবসা পরিচালনার জন্য তার দাস পরিচালনা করতো, তার কর্মচারীরা পরিচালনা করতো, তিনি টাকা ব্যবস্থাপনা করতেন, বর্তমানে মহিলা উদ্যোক্তা যদি থাকে কারো যদি পয়সা থাকে ব্যবসা করতে পারবে না আমার দোষে, কিন্তু তিনি যদি বের হন পর্দা নিয়ে বের হতে হবে, তিনি যদি বের হন পর্দা বের হতে হবে, বিনা কারণে বসে বসে তিনি কোথায় যাবেন, আড্ডা দিবে কোথায়, বারে আর কোথায় যায়, ক্লাবে, ক্লাব ক্লাব ক্লাবে আকুলদের কারণে দেখতে হয় ক্লাব পুরাই বসে বুঝলি নাও গিয়ে, অর্থাৎ সরকার কি বলে বসে গেছে, কোন নারী ক্লাবে গেছে, হ্যাঁ কোন নারী ক্লাবে গেছে আর কোন নারী ওই আড্ডা দিতে গেছে বারে গেছে পাও, তাহলে বুঝে আসে না কেন ওই ব্যক্তি যে ব্যক্তি প্রশ্ন করেছে, তুমি আসা উচিত যে এটা সত্য ঠিক নয়, তিনিও পছন্দ করবেন না, তার মেয়েটা এভাবে কোথাও পাওয়া যায় তিনিও পছন্দ করবেন না, তাহলে কেন তিনি আমাদের নারীদেরকে অকারণে বের করতে চাচ্ছেন, তাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তার তো এটা বলা দরকার ছিল নারীরা যেন শালীন পোশাক পরে বের হয়, তাদেরকে যেন উত্তপ্ত না করে, এটা একজনের দায়িত্ব, দায়িত্ব পালন না করলে আল্লাহ তাকে পাকড়াও করবেন। মোবাইলে হেলো বলে সম্বোধন করা যাবে কি, হ্যালো আপনি আসসালামু আলাইকুম বলবেন, হ্যালো আপনি বলবেন আসসালামু আলাইকুম, এটা নিয়ম, হ্যালো বন্ধুদের থেকে আসে হ্যালো বললে কুফুরি হবে বা শিরিক হবে এমন কিছু না, কাবের তো অনুসর হবে এটা ছাড়া কোনো কিছু না, মোবাইল চালা গাড়ি রাখতে পারি না, আমার বউয়ের জন্য দোয়া করেন, দোয়া করছে আল্লাহ তালা আপনার আপনাকে পুরুষ বানে, দোয়া করছে আপনাকে পুরুষ বানে, যে বউ আপনাকে দাঁড়িয়ে রাখতে দেয় না ওটা বউ না ওটা দশ জ্বালি, ওই বউর কাছে আপনি এখন নিজেকে সফল হয়েছে, আপনি বউ হয়ে গেছে পুরুষ, আপনিও গেছে না বউর কথা শুনবেন না, চলে গেলে চলে না, বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে কামাইতে পারবেন না, ওই বউর কথা শুনবেন না, ওই বউকে আমরা হেদায়েত দিয়ে দোয়া করতেছি, যে ব্যক্তি গাড়িতে হেরে যায় সে ব্যক্তি বউর সাথে ঘুরতে পারবে না, হজ না করে সেই টাকা দিয়ে তিনি অসহায় নিয়ে বিয়েতে সহায়তা করতে চাইলে বিরাট কি হজ যদি ফরজ হয় ফরজ হজ করতে হবে, আর নকল হজ হলে তখন দেখতে হবে এতিমের জন্য সহায়তা করে কেউ না থাকে এতিমকে সহায়তা করে বাড়িতে হোক নকল হজ করবেন না, তাহলে এতিম গরিবদের দান করবে, ফরজ হজ হলে
তথাকথিত এটিকে গোড়ায় দিয়ে ওই অতি দেখা গোড়ায় দিয়ে আপনি হওয়া থেকে দূর থাকে আপনি কি হবেন হ্যাঁ উমর আব্দুল মানু বলেছেন এরা এদের উপর আমি জিজিয়া করব আরোপ করবো এদের আমি জিজিয়া করব আরোপ করবো বলে বলছে সুতরাং বোঝা গেল হওয়ার আপনাকে করতেই হবে যদি ফরজ হওয়া মাহবুব হজর আপনি দেখবেন যে এলাকা আম প্রমুখ আছে কিনা যারা সাহায্য করে যদি সাহায্য করে থাকে আপনার হজ করতে পারবেন তাহলে আপনি এদেরকে সাহায্য করবেন বুঝা গেছি ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন পরস্পর সিদ্ধ বাংলায় দোয়া করা যাবে কি জি না সেটা নফল সালাতে দোয়া করতে বলি ফরজ সালাতে বাংলায় করতে বলি না কেন কি জন্য কারণ ফরজ সালাতে মধ্যে বাড়তি কিছু না করা উচিত নফল সালাতে আপনি দোয়া গুলি করবেন বাংলা বলেন আপনার ভাষা বলেন কোনো সমস্যা নেই আল্লাহ তারা সমস্ত ভাষা তিনি সৃষ্টিকর্তা তিনি সমস্ত ভাষার ভাষা বুঝেন সেভাবে বলবেন ফরজ সালাতে কেন বলবেন না আপনি যদি ইমাম হন তাহলে মুক্তরিদের দেরি করালেন আপনি যদি মুক্তরি হন তো ইমামকে ইমামের অনুসরণ করতে দূর হয়ে চলে গেলেন এই জন্য ফরজ সালাতে না করবেন না অনেক সময় এমন কথা চলে আসে যা আমাদের ভাই ফরজ সালাতে যদি বাংলা দোয়া করেন আল্লাহ অমুকের মেয়েটাকে আমার বউ বানিয়ে দেবে কি হইল এমন হইতে আপনি হয়তো ভুল করে বলছেন এটা তার দোয়া করতে কিছু চলে যদি বলেন যে আল্লাহ অমুকের বউটাকে আমার বউ বানিয়ে দেবে একেবারে নৈতিকতা বিবর্জিত হয়ে গেছে তখন শুধুমাত্র হচ্ছে
কবুল করে বসতে হয়েছে ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে তুমি ওরা এটা বলো এই